ভাবে পরিচালিত করে আপনারা দর্শকদের মনোরঞ্জন দিবেন, দর্শকদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা এই খেলাধুলার সময়ে মাঠে প্রবেশ করবেন না। সানিগঞ্জ হাইস্কুল মাঠে ইউনিয়ন পরিষদের উদ্যোগে টুর্নামেন্ট শুরু হয়েছিল, চূড়ান্ত পর্যায়ে খেলা আজকে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রানীগঞ্জ এবং ফুয়াদপুর একাদশ। আমি অনুরোধ জানাব, হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিত হয়েছে এবং আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম রানা বক্তব্য দিয়েছেন, উপস্থিত আছেন ফুয়াদপুরের কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য জনাব আমরুল্লাহ সাহেব, এখানে উপস্থিত আছেন রানীগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, এখানে উপস্থিত আছেন ফুয়াদপুরের কৃতি সন্তান আব্দুল কাদির, যিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ দর্শক হয়ে পুরস্কার পেয়েছেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক উপস্থিত আছেন, জিলুভাই সহ আরো অনেক ইউরোপিয়ান নেতৃবৃন্দ এখানে আছেন, আমি সবার নাম বলতে পারবো না, সবাই এখানে উপস্থিত হয়ে আজকের খেলাকে সার্থক করার জন্য উপস্থিত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়বৃন্দ মাঠে এসেছেন, হাজার হাজার দর্শক এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই, খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানাবো ধৈর্যশীল হয়ে আপনাদের দুই পায়ের ক্রিয়া নৈপুণ্য দেখে আমাদের দর্শকদেরকে আনন্দ দিবেন, কারো মাথা গরম না করে খেলবেন। এখানে পরিচালক বৃন্দ আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনি অত্যন্ত সুদৃষ্টি দিয়ে খেলা পরিচালনা করবেন, আমরা আজকের খেলা সার্থক হোক সফল হোক। আরেকটি কথা আমি বলবো, আজকে যারা যুবক তারাই আমাদের ভবিষ্যৎ, এই যুবকরা যাতে খেলাধুলা করলে বন্ধুত্ব বাড়ে, এই জোয়ানরা যাতে মাদকদ্রব্য সেবা না করে, এই আশা প্রত্যাশা রেখে এবং আজকে যারা আয়োজকবৃন্দ আমাকে কোথাও বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি জনরত্নী শেখ হাসিনা, যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করছেন এবং ক্রিয়াক্ষেত্রে বাংলাদেশ গিয়ে গিয়ে যাচ্ছে, এই এই খেলা থেকে যাতে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে জাতীয় পর্যায়ে খেলোয়াড়রা যেতে পারে, এই আশা প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, জয় বাংলা, আসসালামু আলাইকুম।